নমস্কার, আমি অরুন্ধতী। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কোকোস ওয়ার্ল্ডে। আজকে কোনো রেসিপি নিয়ে নয়, আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার এই চ্যানেলটায় বেশিরভাগ রেসিপিই তোমরা পাবে, কিন্তু মাঝে মাঝে ব্লগ দেওয়ার চেষ্টা করি। আজকেও তাই জন্য আমি একটা ব্লগই বানাচ্ছি। আমরা আজকে একটু বেরোবো, অনেকদিন বেরানো হয়নি ভালোভাবে। আর বাড়ির সবাই যাব না, ছেলেদের একদম বাদ দিয়ে দিয়েছি, শুধু আমরা মেয়েরা কজন ঘুরতে যাব। আজকে একটু কাজের চাপ আছে, তাই জন্য ওদেরও আর প্রেশার দিলাম না। বাবা আর আমার হাজবেন্ড দুজনেরই আজকে একটু কাজের চাপ আছে, তাই জন্য ওদের আজকে আর প্রেশার দিলাম না। আমরা মেয়েরাই আজকে প্ল্যান করে নিয়েছি, অনেকদিন বেরানো হয়নি, আমরাই বেরাবো। ঘর থেকে আমি, কোকো আর মা যাব, আর বোন গেছে কলেজে। বোনকে কলেজ থেকে ডাইরেক্ট চলে আসতে বলবো, কারণ আমরা যাব আজকে শিয়ালদা ফুড বাজারে। ওখানটায় অনেক দিন যাওয়া হয়নি, খুব ভালো লাগে। মেনলি ফুড কোর্টটা ভালো লাগে, কারণ কেনাকাটা তো সেরকম কিছু নেই আজকে। বোনের কলেজটা ওখান থেকে কাছাকাছি হয়, তাই জন্য বোনও চলে আসতে পারবে। তাহলে আমি রেডি হয়নি, আর কোকোকেও রেডি করে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কোকোর আর আমার দুজনের জিন্সের কালারটাও সেম হয়ে গেছে, দুজনে ম্যাচিং ম্যাচিং করে এবার বেরোবো। কোকোর আমি একদম রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোবো। আর রাতে যেটা রান্না হবে এসে হবে, সব কিছু রেডি আছে, খালি এসে রান্নাটা হবে। আর কি রান্না হবে তোমাদের আমি পরে দেখাবো। তাহলে দেখি মা রেডি হয়েছে কিনা, তারপর আমরা বেরোবো। রেডি? হ্যাঁ রেডি। তাহলে বাপি কাকু আসলেই আমরা বেরোবো। রান্নাটা সেরে নিই, মেয়ের খাবার বসিয়ে দিয়েছি, একটু খিচুড়ির মতন বসিয়ে দিয়েছি, ওর ওটাই খেয়ে নেবে। আমাদের রান্নার জিনিস তো রেডি আছে, তারপর তোমাদের দেখাচ্ছি কী কী কিনেছি। মেয়ের খিচুড়িটা প্রেশারে বসিয়ে দিয়েছি ডাল চাল সবজি দিয়ে। আর আমাদের রান্না হবে আজকে পালং পনির আর রুটি। পালং পনিরও সব কিছু রেডি আছে, পনির রেডি আছে, পনির আমি কেটে রেখে গেছিলাম। আর পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন আর টমেটোর পেস্টটাও রেডি আছে, আমি এটা তৈরি করে রেখে গেছিলাম। আর পালং শাকটাও সেদ্ধ করে পেস্ট করে আমি রেখে গেছিলাম, খালি এখন ঝটপট রান্নাটা করে নিলেই হয়ে যাবে। আর এই পালং পনিরের রেসিপিটাও আমি ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তাহলে ঝটপট রান্নাটা শুরু করে দিই। ঘুরতে গিয়ে দেরি হবে, একটু ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু একটু দেরি হবে জানি বলেই আমি সব রেডি করে গেছিলাম। আর আটাটাও মাখা আছে, জাস্ট রুটি করলেই হয়ে যাবে। মেয়ে খাবারটা না দিয়ে আমি মার কাছে দিয়ে আসবো মেয়েকে খাওয়াতে, ততক্ষণ আমার আর রুটিও হয়ে যাবে। কড়াটা একটু গরম হলে আমি সাদা তেল দিয়ে দেবো। পালং পনিরের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি তাও এখন অল্প অল্প একটু তোমাদের বলছি। তেল দিয়ে দিলাম, আর বাটারটা তোমরা আগেও দিতে পারো, আমি পরে দেবো, কারণ বেশি বাটার আমি ইউজ করবো না, তাই লাস্টে একটু সেন্ট হওয়ার জন্য দেবো। আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন আর টমেটোর পেস্ট আছে, আর একটা কাঁচা লঙ্কা। বাটিতে আমি একটু জল দিয়ে রাখবো, এই জলটা ধুয়ে পরে দিয়ে দেবো।
মেয়ে রাত্রিবেলা ডিম মাছ মাংস কিছু খেতে ভালোবাসে না সেরকম, ওই খিচুড়িটা খেতে খুব ভালোবাসে, তাই জন্য প্রায় আমি খিচুড়িটা বানিয়ে দিই। আজকে দেরি হয়েছে বলে তাই জন্য তাড়াতাড়ি করে ওই খিচুড়িটাই বসিয়ে দিলাম। মেয়ে আজকে খুব ছটপট করছিল, ভালো করে ব্লগটা করতে দেয়নি, তাও অল্প অল্প করে আমি যেটুকু পেরেছি করেছি। কোল থেকে নামবে না, কোলেই থাকবে। আর আজকে এত ভিড় ছিল, অত লোক দেখে আরোই ও নামতে চাইছিল না, আমার কোলেই উঠে বসেছিল। তারপরে যখন ওই ট্রলিতে বসিয়ে দিয়েছি, ও খুব মজা ওর, ওতে করেই ঘুরছিল। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তাহলে আমি আরও ব্লগ করার চেষ্টা করবো। এবার আমি পনিরটা দিয়ে দেব। পালং পনিরে পনিরটা ভাজা হবে না, কাঁচা পনিরই দেওয়া হবে, তাই জন্য আমি কাঁচা পনিরই দিয়ে দিলাম। মশলাগুলো এবার দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা পেস্ট আছে বলে আর আমি ঝাল লঙ্কাগুলো দেবো না, ঝাল লঙ্কাটা খুবই ঝাল। জিরের গুঁড়ো দিলাম দু চা চামচ, আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ, যেটা একদম মেন, না দিলে চলবেই না রান্নাটা, সেটা হলো চিনি। বাঙালি রান্নায় চিনি দেবে না সেটা হতে পারে না। প্রেশার কুকারটা খুব বিরক্ত করছে, ভালো করে তোমাদের সাথে কথা বলতে দিচ্ছে না, বারবার বেজে উঠছে। আর আমি পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দেবো, এটা আমি সেদ্ধ করে পেস্ট করেছি, দেরি হবে বলে ওটাও আমি করে রেখে গেছিলাম। গুঁড়োটা দিয়ে দেব, মেয়ের খাবারটা তাহলে দিয়ে আসি, মনে হয় হয়ে গেছে, আমি বন্ধ করে দিই। অল্প একটু ধুয়ে রাখা জলটা দেব। রুটিটা করে নিয়ে আমি তোমাদের দেখাবো কী কী কিনেছি। দেখানোর মতন কোনো জিনিস নয়, সেরকম কিছু মার্কেটিং করিনি, ঘরে ভালো লাগছিল না তাই একটু ঘুরতে যাওয়া, আর ঘুরতে গিয়েই যা হয় আর কি। ওতে আমি একটু ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হোক, তারপর আমি জল দেবো। আর ভাই, এবার মেয়ের খিচুড়িটার কী অবস্থা সেটা দেখে নিই। বৃষ্টির তো নামই নেই, গরম শেষই হতে চায় না, দেখি কবে বৃষ্টিটা হয়। মেয়ের ভাতটা দিয়ে এলাম মার কাছে, এবারে রুটিটা করে নিই। তরকারিটা ওদিকে বসিয়ে দিয়েছি, বেশি রুটি হবে না, ছটা রুটি হবে, দুটো একবারেই হয়ে যাবে, রুটি করতে করতে তরকারিটা ওদিকে হয়ে যাবে। রুটি করতে আমার খুব ভালো লাগে, কি সুন্দর ফুলকো ফুলকো হয়। সারটা রেখে দিই ফ্রিজে, তরকারিটা একবার একটু দেখে নিই, তারপর রুটিটা বেলতে শুরু করবো। তরকারিটা হচ্ছে ওর মতন হোক, লেচিগুলো সব পাকিয়ে রাখি তাহলে সুবিধা হবে। আর রুটি আমি আগে করতে পারতাম না বিয়ের আগে, তোমরা শুনলে হাসবে, রুটিটা আমার বাবা মানে শ্বশুরমশাই শিখিয়েছে। করতে পারতাম মানে বেলতে পারতাম, ফুলতো না রুটিটা, ব্যাস। আর সুন্দর করে রুটিগুলো বেলবো, বেলে আর একটা করে ভেজে নেব, হয়ে যাবে। এখন মোটামুটি রুটিটা ভালোই করতে পারি, এরকম করে আটাটা ঝেড়ে নি, না হলে আটা রুটিতে আটা থাকবে না, ভালো লাগে না। এটা আমাদের আজকের ডিনার, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। সবকটা রুটি আমার হয়ে গেছে, পুরো রুটিগুলো একটা একটা করে দেখাতে দেখাতে ব্লগটা বড় হয়ে যাবে। দেখো আজকে এটাই আমাদের ডিনার, পালং পনির, রুটি আর পেঁয়াজ আর লঙ্কা। চলো এবারে তোমাদের দেখিয়ে দিই কী কী কিনেছি। আজকের মতো রান্নাটা কমপ্লিট হলো,
এবারে দেখাই তোমাদের কি কি কিনেছি। তার জন্য আমার একটা কাঁচি লাগবে, কাটি প্রথমে সিমটাকে, তারপর তোমাদের দেখাচ্ছি। প্রথমেই দেখাই বোতল কিনেছি, এই বোতলগুলো খুব ইউজফুল, খুব তিনটে বোতল কেনা হয়েছে, সেট ছিল এটা, অফারও ছিল, এই তিনটে বোতল কেনা হয়েছে। আর সামান্য বেশি কিছু জিনিস নয়, একটা নিমাই ঘর পরিষ্কার করার জন্য, ঘর মোছার জন্য, বাথরুমের জন্য। আর এই সার্ফ এক্সেলের এটা নতুন দেখা হলো, তাই জন্য কেনা হলো, আগে আমরা ইজি ইউজ করতাম, সার্ফ এক্সেল লিকুইড, এটা খুব ভালো, তাই জন্য কেনা হয়েছে। আর একটা জাম্বো সাইজের বাসন মাজার সাবান, এত সারাদিন খাওয়া দাওয়া হয়, বাসন মাজার সাবান তো লাগবেই, তাই জন্য একটা জাম্বো সাইজের, এটা ভিমবারেরই, এটা ভিমবার, এটা নতুন একটা দেখা হলো, ওখানে লোকগুলো বলছিলো ভালো টালো, তাই জন্য একবার নিয়ে দেখা হলো, দেখি পরিষ্কার হয় কি না বাসন। তাই জন্য একটা ক্লিন মেট, এটা নতুন কোম্পানির দেখছি, আমরা ভিমবারই ইউজ করি, তো লোকটা বললো বলে একটা নিয়ে দেখলাম, চার পিসের সেট আছে, এটা ক্লিন মেট। আর এটা হচ্ছে ন্যাপকিন, টিস্যু পেপার যেটা বলে, কাজে লাগে বেশি তেলের জিনিস করলে, এটা প্লেটের ওপর দিয়ে তেলের জিনিসগুলো তুলি, তেলটা অ্যাবজর্ব করে, তারপর হাত মোছার জন্য অনেক কাজেই লাগে, তাই জন্য একটা এই ন্যাপকিন নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে হ্যান্ড ওয়াশ, লাইফ বয়ের হ্যান্ড ওয়াশ ইউজ করা হয়, কিন্তু ওখানে গিয়ে যে সেলসম্যানগুলো থাকে ওদের ইনফ্লুয়েন্সে এই একটা হ্যান্ড ওয়াশ নেওয়া হয়েছে। দুটো সেট আছে, অনেকদিন চলবে। আর যতই বাসন মাজার সাবান কেনা হোক, ভিমবার ছাড়া তো আমরা বাসন মাজতেই পারবো না, এরকম একটা ব্যাপার, কারণ ভিমবারটা সবারই ভালো লাগে, তাই জন্য দুটো ভিমবারও নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ভাজা ছোলা, এটা এমনই একটা জিনিস টাইম কাটিয়ে দেয়, তোমরা যতই বোরিং ফিল করো, দুঃখ হোক খুশি হোক, এটা খেতে খেতে টাইম পাস হয়ে যায়, তাই জন্য এই কাঁচা ভাজা ছোলা খেতে খুব ভালো লাগে, এতক্ষণ ধরে খেতে হয় তাই জন্যই টাইমটা কেটে যায়। ব্যাস এটুকুই, আর কিছু নয়, ঘুরে বেরিয়ে এসে রান্না বান্না করে খুব টায়ার্ড হয়ে গেছি, আর মেয়েও এবার এসে যাবে, মেয়ে খাওয়া হয়ে গেছে, আমাকে ছাড়া তো সে চলবেই না, সেও এসে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর এই চ্যানেলে রেসিপিটাই বেশি দেওয়া হয়, ব্লগটা বেশি দেওয়া হয় না। তোমরা যদি আরও ব্লগ দেখতে চাও তাহলে আমাকে জানিও কমেন্ট বক্সে। আসলে ছোটো মেয়ে নিয়ে ব্লগটা বেশি করা যায় না, ওকেও একটু টাইম দিতে হয়, তাই জন্য রেসিপিটাই এখন বেশি দিচ্ছি, ও একটু বড় হলে ব্লগটা কন্টিনিউ করব। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে হাজির করব, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই নতুন নতুন